পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া। চলতি সপ্তাহের শুরুতেই পেট্রোলের দাম 100 পেরিয়েছে, ফলে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও। এই অবস্থায় পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন শুরু করেছে শাসক দল তৃণমূল। আজ শনিবার গরুর গাড়ি নিয়ে অভিনব প্রতিবাদ মিছিলে সামিল হল বাঁকুড়ার জয়পুর ব্লক তৃণমূল। এদিন কুম্ভস্থল থেকে জয়পুর বাসস্ট্যান্ড পর্যন্ত একাধিক গরুর গাড়ি নিয়ে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে মিছিলে অংশ নেন অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক। এমনকি গলায় প্লাকেট ঝুলিয়ে গরুর গাড়ির চালকের ভূমিকায় দেখা গেল জয়পুর ব্লক তৃণমূল সভাপতি ইয়ামিন শেখকেও। জয়পুর ব্লক তৃণমূল সভাপতি ইয়ামিন শেখ বলেন, গত এক মাস ধরে দফায় দফায় পেট্রোল পণ্যের দাম বেড়েছে। বর্তমানে পেট্রোলের দাম 100 পেরিয়ে গেছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এমনকি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও ক্রমবর্ধমান। মোটর বাইক ও গাড়িতে চেপে আর যাতায়াত সম্ভব নয়। আমরা যেন সেই আদি যুগেই ফিরে যাচ্ছি, আর ঠিক সে কারণেই গরুর গাড়ি নিয়ে তাদের এই প্রতিবাদ আন্দোলন বলে তিনি জানান। আপনারা জানেন যে গত এক মাস ধরে দফায় দফায় তেলের দাম বেড়েছে, ডিজেল পেট্রোলের দাম বেড়েই চলেছে, বাড়তে বাড়তে 100 টাকা পার হয়ে গেছে। সাধারণ মানুষের তেল কেনার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এবং এর সাথে সাথে নিত্য প্রয়োজনীয় যে জিনিস, সরষের তেল নুন থেকে আরম্ভ করে পোস্ত, সমস্ত নিত্য প্রয়োজনীয়ের দাম বেড়ে গেছে। এবং তাই আমরা ওই মোটর সাইকেল বা গাড়িতে চেপে যাওয়ার মতো সামর্থ্য নেই, তাই গরুর গাড়ি সে আগে যেমন ছিল, আগের আমলে যেরকম ছিল আদি যুগে, সেই যুগে আস্তে আস্তে আমরা ফিরতে চলেছি। কারণ সাধারণ মানুষ, গরিব মানুষ এত টাকা দামের তেল কিনে তাদের গাড়ি চালানো খুব অসম্ভব। সেই কারণেই আজকে আমরা গরুর গাড়িতে করে আজকের এই মিছিলটা করলাম। এবং আপনারা এটাও জানেন যে আজকের যে প্রোগ্রাম সারা পশ্চিম বাংলায় হচ্ছে রাজ্যের নির্দেশে, এবং এই সংগ্রাম আন্দোলন লাগাতার চলতে থাকবে। 2024 সালের যে নির্বাচন, লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে সারা ভারতবর্ষের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব মেনে এবং ওই মোদীকে দিল্লির গদি থেকে হটাবে, এটাও আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের দল প্রতিজ্ঞাবদ্ধ। আমার নাম ইয়ামিন শেখ, জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।